রাহুল আর সোহিনী মিলে ঋষিকে খুন করেছে জেনে গেল জেশ সান্যাল। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে পুরো ভিডিও দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে রাজনাথ মুখার্জি জগদ্ধাত্রীকে বলছে, তুমি কি বলতে চাও, তার মানে তুমি বৈধী কোথায় সেটা খুঁজে বের করবে না? তখন জয়েশ বলতে থাকে, হ্যাঁ অবশ্যই খুঁজে বের করবো, সে যদি কবরেও থাকে না সেখান থেকেও ওনাকে খুঁজে বের করে আনবো আমি। তখনই প্রীতি বলতে থাকে, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, এটা কেমন কথা বলছো তুমি, এরকম করে কেন বলছো? তখনই মেহেন্দি বলতে থাকে, হ্যাঁ তুই আমার শাশুড়ি মার সম্পর্কে এরকম করে কথা বলতে পারিস না জগদ্ধাত্রী। তখন জগদ্ধাত্রী বলে, সবকিছুই আমি পারি, বুঝিস তো, সবকিছুই পারি, সে যেখানেই লুকিয়ে থাকুক না কেন তাকে আমি খুঁজে বের করবই। ক্যাব নিয়ে বাড়ি থেকে বের হওয়া, তারপরে নিজেও নিরুদ্দেশ হয়ে যাওয়া, মোবাইল অফ করে রাখা, এই সব কিছুর পিছনে যে একটা গেম চলছে সেটা আমি জানি, বড় একটা গেম চলছে বাবা, বড় একটা গেম চলছে। তখন রাজনাথ মুখার্জি বলতে থাকে, কি বলতে চাও তুমি, কিসের গেম? তখন জগদ্ধাত্রী বলতে থাকে, ঠিক সময় হলে সবটা জানতে পারবেন, কোর্টে কেসটা উঠবে, তখন কেসটাকে হালকা করার জন্য গেম চলছে, আর সেখানে সাক্ষী হবে উপেন মিত্র। তখনই রাজনাথ মুখার্জি বলে, ওই রকম একটা অসুস্থ রোগীর সাক্ষ্য কেউ গ্রহণ করবে না, আর আমার ছেলে তাতে দোষী প্রমাণিত হবে না, বুঝেছো? আমার ছেলেকে আমি কিছুতেই দোষী প্রমাণিত হতে দেবো না, ওকে সাজা আমি কিছুতেই পেতে দেবো না। তখন জগদ্ধাত্রী বলে, সেটা তো পরে দেখা যাবে বাবা, সেটা পরের ব্যাপার, সাক্ষ্য গ্রহণ হবে কি হবে না সেটা তো পরে কোর্টে বিচার করবে, কোর্ট দেখবে সেটা। তখন রাজনাথ মুখার্জি বলতে থাকে, তাহলে তুমি কি বলতে চাও? তারপরে জগদ্ধাত্রী বলতে থাকে, সেটা তো কোর্টে ভালো করে দেখবেন আপনি বাবা, যে কি হচ্ছে, কি হতে পারে, আর বৈদেহী মুখার্জি কি ঘটাতে চাইছে, বড় একটা গেম চলছে, চালকে পাল্টা ভাবে চাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে, কিন্তু আমার সাথে সেটা পেরে উঠবে না, তাই বাবা রিকোয়েস্ট করছি, আমি আমার কাজটা করছি, আর এখন আমাকে বাড়ির বউ হিসাবে আপনাদেরকে খাবারটা সার্ভ করতে দিন। তখন রাজনাথ মুখার্জি বলে, আমি খাবো না, আমি কিছুতেই খাবার খাবো না, বৈদেহী যতক্ষণ না বাড়ি ফিরছে ততক্ষণ আমি খাবো না। তখন জগদ্ধাত্রী বলতে থাকে, আপনি বৈদেহী মুখার্জির জন্য খাবেন না, উনি কি আপনার কথা ভেবেছে বাবা? তখন রাজনাথ মুখার্জি বলে, আমি জানি না, কিন্তু ওকে আমি ভালোবাসি, ও আমার বউ, তাই ওকে ছাড়া আমি খাবো না। তখনই জগদ্ধাত্রী বলতে থাকে, বাবা কেসটা তো কালকে কোর্টে উঠবে, তারপর অনেক কিছুই সেখানে দেখতে পাবেন, আর অনেক কিছুই হবে, তখন আপনার বউয়ের প্রতি আপনার ভালোবাসাটা থাকবে, তো তাই রিকোয়েস্ট করছি খাবারটা খেয়ে নিন। এ কথা বলে জগদ্ধাত্রী খাবার সার্ভ করতে চলে যায়। ওইদিকে মেহেন্দির ফোন আসে, তখন মেহেন্দি বলতে থাকে, বাবা আমি কথা বলে আসছি। তারপরে মেহেন্দি আড়ালে গিয়ে ফোনে কথা বলতে থাকে। তখনই রাজনাথ মুখার্জি বলতে থাকে, তুমি কার সাথে কথা বলছো? তখন মেহেন্দি চমকে যায় আর বলতে থাকে, আমার মম ফোন করেছিল। এ কথা বলে মেহেন্দি ওখান থেকে চলে যায়, আর এই সবটা দেখতে পায় জগদ্ধাত্রী। জগদ্ধাত্রী দেখে সাথে সাথেই ওর মাকে কল দেয়, আর কল দিয়ে বলে, মা তুমি কি এখনই মেহেন্দির সাথে কথা বললে? তখন ওর মা বলে, না। তখন জগদ্ধাত্রী বলতে থাকে, মেহেন্দি তুই ইন্টেলিজেন্ট হতে পারিস, কিন্তু আমার মতো মগজ তোর নয়, তাই খেলা তো এবার আমি দেখাবো। এ কথা বলে জগদ্ধাত্রী ফোন করে সাধু বটকবালকে, আর ফোন করে বলতে থাকে, স্যার আমি ক্ষমা চাচ্ছি, আসলে আমি এটা করতে চাইনি, কিন্তু আমাকে করতেই হবে। তখন সাধু বটকবাল বলে, কি হয়েছে দেশ, বলবে তো আমাকে? তখনই জগদ্ধাত্রী বলতে থাকে, স্যার আপনি দেবুদার, চন্দ্রনাথ মুখার্জি আর মেহেন্দির এই তিনজনের ফোনটা ট্র্যাক করার ব্যবস্থা করুন, আমি জানি ওরা আমার পরিবারের সবাই, কিন্তু তারপরেও ওদের ফোনটা ট্র্যাক করা দরকার। তখন সাধু পটকবাল বলে, ঠিক আছে, কিন্তু মেহেন্দির ফোনটা ট্র্যাক করার কি দরকার? তখন জগদ্ধাত্রী বলতে থাকে, দরকার আছে স্যার, বৈদেহী মুখার্জি খোঁজ পেতে হলে ওদের ফোন ট্র্যাক করা দরকার, আমার আমার মাথা যেটা বলছে যে ওরা সবটা জানে, আর ওদের সাথে প্ল্যান করে বৈদেহী মুখার্জি নিখোঁজ হয়েছে, তাই যে করি হোক আমাকে জানতেই হবে বৈদেহী মুখার্জি কোথায় আছে, আর ফাঁসানো হচ্ছে স্যার, কেউ একজন তো ফেঁসে যাবে। তখনই স্বয়ংবর সেখানে চলে আসে আর এসে বলে, জগদ্ধাত্রী কে ফেঁসে যাবে? তখনই ফোনটা রেখে দেয় জগদ্ধাত্রী আর বলতে থাকে, স্বয়ংবর কেউ একজন তো কালকে ফাঁসবেই, আমি জানি কালকে কেসটা কোর্টে উঠবে, আর হয় তুমি নহয় আমি, আমরা দুজনই ফেঁসে যেতে পারি, আর খুব খারাপভাবে ফেঁসে যেতে পারি, কারণ যে সাক্ষী আমাদের ভিকটিম সে তোমাকে উৎসব মুখার্জি বলছে, আর সে যদি উৎসবকে স্বয়ংবর মুখার্জি বলে আর তোমাকে উৎসব মুখার্জি বলে, সে যদি বলে যে তুমি ওনাকে টার্গেট করতে বলেছিলে, কৌশিকী মুখার্জিকে গুলি করতে বলেছিলে, তাহলে কিন্তু তুমি দোষী সাব্যস্ত হয়ে যাবে, খেলাটা পুরো ঘুরে যাবে স্বয়ংবর। তখন স্বয়ংবর বলে, এরকমটা হতে পারে নাকি? তখন জগদ্ধাত্রী বলে, হ্যাঁ হতেই পারে, যেরকম সিচুয়েশন তাতে হতেই পারে। তখন স্বয়ংবর বলে, এখন কি করবো জগদ্ধাত্রী, কি হবে? তখন জগদ্ধাত্রী বলে, তুমি একদম চিন্তা করো না, আমি আছি তো, আমি কেন আছি, তোমার বউ, আমি তোমাকে খুব ভালোবাসি স্বয়ংবর, আর এই পরিবারটাকেও খুব ভালোবাসি, তাই এই পরিবার আর তোমার রক্ষার দায়িত্ব আমার। তখন স্বয়ংবর বলে, তুমি একা কি করে এত কিছু সামলাবে বলো? তখন জগদ্ধাত্রী বলে, তুমি আছো তো, আর আমার সাথে আমাদের অর্জুন আছে তো? তখন স্বয়ংবর বলে, কে? তখনই জগদ্ধাত্রী বলতে থাকে, কেন, কৌশিকী মুখার্জি। তারপরে এই বলে জগদ্ধাত্রী স্বয়ংবরকে জড়িয়ে ধরে, আর ওইদিকে দেখা যাবে একটা পার্সেল এসে সিকিউরিটি গার্ড রাজনাথ মুখার্জির হাতে দিয়ে যায়। তখন পার্সেলটা রাজনাথ মুখার্জি খুলতেই দেখতে পায় সেখানে বৈদেহীর শাড়ি, দেখে তো পুরো চমকে যায়, বলে বৈদেহীর শাড়ি?
এই বলে চিৎকার করে বাড়ি মাথায় তোলে রাজনাথ। তখনই জগদ্ধাত্রীকে ডেকে আনে। জগদ্ধাত্রী আর সঙ্গ নিচে আসলেই বলতে থাকে, এটা কি? এটা একটু আগে সিকিউরিটি গার্ড দিয়ে গেল, এটা কি? তখন জগদ্ধাত্রী বলে, এটা কি বাবা, দেখি আমি। তখনই রাজনাথ বলতে থাকে, না তোমাকে দেখাবো না, কিছুতেই দেখাবো না। এই বলে বাক্সটা নিয়ে ওখান থেকে চলে যেতে লাগে। তখনই ওনাকে কেউ একজন কল দেয়, কল দিয়ে বৈদেহীর খবর বলে। তারপরে রাজনাথ ওখান থেকে চলে যায়। তারপরে সঙ্গ বলতে থাকে, কি হলো জগদ্ধাত্রী, ওই বক্সে কি আছে? তখন জগদ্ধাত্রী বলে, আমি জানি না। তখনই প্রীতি বলতে থাকে, ওই বক্সের মধ্যে কেউ একজন মমের শাড়ি পাঠিয়েছে। জগদ্ধাত্রী, বুঝতে পারছো আমার মম কোথায়, আমার মম কোথায় বলো? তখন জগদ্ধাত্রী অবাক হয়ে সানভির দিকে তাকিয়ে থাকে। তারপরেই সানভি বলতে থাকে, তুমি তারপরও ড্যাডের কাছে যাবে না, জিজ্ঞাসা করবে না যে এই বক্সে কি আছে, কি হয়েছে? তখন জগদ্ধাত্রী বলতে থাকে, না আমি যাব না, কারণ জাল বেছানো হচ্ছে, পা সাবধানে ফেলতে হবে, আগে পুরো জালটা বিছানো হোক, তারপরে কোথায় পা দিলে আমি বাঁচতে পারবো সেটা তো পরে দেখা যাবে। একথা শুনে জগদ্ধাত্রীর কথা শুনে মেহেন্দি, প্রীতি আর সানভি সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে, আর মেহেন্দি রীতিমতো ভয় পেতে থাকে। আর অন্যদিকে দেখা যাবে ঋষির বন্ধুদের খবর দিয়ে আনা হয়েছে, সেখানে সোহিনী, রাহুল সহ আরো দুজন ছিল। তখনই রাহুল সাধু পাঠকবলকে বলতে থাকে, আমাদেরকে কেন এখানে ধরে এনেছেন, আমরা কি ক্রিমিনাল নাকি? আমাদের বাড়িতে পড়াশুনো আছে, আমরা স্টুডেন্ট, আমাদের পড়াশুনো করতে হবে, আমাদেরকে কেন এখানে ধরে এনেছেন? তখন সাধু পাঠকবল বলে, তোমাদের যে পড়ালেখা ছিড়ি সেটা আমরা জানি, পার্টি করছো, অ্যালকোহল খাচ্ছ, আবার পড়ালেখা। তখনই ওখানে সোহিনী বলতে থাকে, আমাকেও না বাড়ি যেতে হবে, বাড়িতে তো জানাই নেই। প্রতিটা ছেলে মেয়ে একই কথা বলতে থাকে। ঠিক তখনই জ্যাশ চলে আসে আর এসে বলে, এত তারা কিসের তোমাদের? তখন জ্যাশকে দেখে সবাই চমকে যায়। আর রাহুল বলতে থাকে, এই আপনি কি শুরু করেছেন, আমাদেরকে কেন ডেকে এনেছেন এখানে, আমরা কি করেছি, আমরা কি ক্রিমিনাল নাকি, আপনি আমাকে এখানে নিয়ে এসেছেন, আমাদেরকে, আমাদের কি কাজ নেই নাকি, আমাদেরকে এখানে এনেছেন কেন? তখন আরেকটা ছেলে এসে রাহুলকে বলতে থাকে, রাহুল প্লিজ এরকম করিস না। তখন রাহুল বলতে থাকে, ম্যাডাম আমরা কি করেছি, আমরা তো কিছু করিনি, তাহলে আমাদেরকে কেন এখানে ডেকে এনেছেন? তখনই জগদ্ধাত্রী সোহিনীর কাছে যায় আর গিয়ে বলতে থাকে, তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করতে হবে। তখন সোহিনী বলে, আর কত প্রশ্নের উত্তর দেব? তখন জগদ্ধাত্রী বলে, সোহিনী। তখন সোহিনী বলতে থাকে, সরি ম্যাম। তারপরে সোহিনীকে জগদ্ধাত্রী বলতে থাকে, আচ্ছা সোহিনী, ওই দিন তুমি বলেছিলে যে তুমি নাকি বাহিরে অস্মিতার মাকে দেখেছিলে, তাই না? তখন সোহিনী বলে, হ্যাঁ। তারপরে সোহিনীকে বলতে থাকে, তাহলে তুমি কি বলেছিলে, তুমি তারপরে কি করছিলে? তখন সোহিনী বলে, আমি চলে গিয়েছিলাম। তখন জগদ্ধাত্রী বারবার করে জিজ্ঞাসা করতে থাকে, সত্যি তুমি চলে গিয়েছিলে? তখন ওইদিকে এই কথা শুনে রাহুল রেগে যায় আর বলতে থাকে, আপনি কেন বারবার করে একই কথা ওকে জিজ্ঞাসা করছেন, ও বলছে তো যে চলে গিয়েছিল। তখনই জগদ্ধাত্রী বলতে থাকে, তুমি একদম চুপ করে থাকবে, বুঝেছ, একদম চুপ করে দাঁড়িয়ে থাকবে, তোমাকে কিছু জিজ্ঞাসা করিনি, তুমি চুপ করে দাঁড়িয়ে থাকো। সোহিনীকে যা জিজ্ঞাসা করা হচ্ছে সোহিনী তার উত্তর দেবে। তারপরে সোহিনীকে বারবার একই কথা জিজ্ঞাসা করলে সোহিনী বলতে থাকে, হ্যাঁ আমি চলে গিয়েছিলাম। তখন জগদ্ধাত্রী বলে, কিন্তু আমি যে সিসিটিভি ফুটেজ থেকে দেখলাম যে ঋষি অস্মিতার মা যখন এসেছে তারও এক থেকে দেড় ঘন্টা পরেও তোমাকে সেই হোটেলের লবিতে দেখা গেছে মানুষের ভিড়ে। তখনই সাধু পাঠকবল বলে, কি বলছো জ্যাশ? তখন জ্যাশ বলতে থাকে, হ্যাঁ স্যার, সিসিটিভির ফুটেজ আমরা চেক করেছি, সে হোটেলের মালিক আমাদের সাথে কোঅপারেট করেছে, আর সেখানে আমি এই সোহিনী আর রাহুলকে একসাথে হোটেলের লবিতে দেখেছি। তোমরা ওখানে কি করছিলে 2:44? তখন রাহুল বলতে থাকে, আমরা থাকতেই পারি, তাতে কি হয়েছে? তখন জগদ্ধাত্রী বলে, হ্যাঁ তোমরা থাকতেই পারো, কিন্তু বলোনি কেন? তখনই রাহুল থুতমতো করতে থাকে আর তুতলে তুতলে বলতে থাকে, তাতে কি হয়েছে, আমরা সেখানে ছিলাম, তাতে কি হয়েছে, আমার বাবাকে আপনি জানেন? তখনই রাহুলের বাবা কল দেয় আর রাহুল ফোনটা রিসিভ করলেই টান দিয়ে জ্যাশ মোবাইলটা নিয়ে যায় আর ওর বাবাকে বলতে থাকে, এখানে জিজ্ঞাসাবাদ চলছে বুঝেছেন, এখানে একদম কল দিবেন না। একথা বলে ফোনটা সাধু পাঠকবলের কাছে দিয়ে দেয় জগদ্ধাত্রী। আর এদিকে রাহুলকে বলতে থাকে, তোমরা কি করছিলে? আচ্ছা পুরোটা আমি বলি, তুমি সোহিনীকে ভালোবাসো আর সোহিনী ভালোবাসে ঋষিকে, তাই তোমরা সহ্য করতে পারোনি, তাই না? পুরো ক্রাইমটা করে দিলে, ঋষিকে মেরে ফেললে। যেটা শুনে রাহুল আর সোহিনী ভয় পেয়ে যায়। তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না, আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।